প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শোক ও শ্রদ্ধায় দুই সালের একুশ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ নোয়াখালীর কবিরহাটে সরকারি সার জব্দ ডিলার সহ আটক দুই চাপাই আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে শোক ও শ্রদ্ধায় দুই সালের একুশ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনটি উপলক্ষে নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয় সকাল সাড়ে দশটার দিকে মহানগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে একুশ আগস্ট নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ অন্যরা সভায় একুশ আগস্ট হত্যা মামলার সব আসামির দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল জননেত্রী শেখ সহ আওয়ামী লীগকে বিরোধী দলকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে গ্রেনেড পাকিস্তানের সেনাবাহিনীরা ব্যবহার করে এই গেনেটি আবার বোম্বে যে জঙ্গি হামলা হয়েছিল এই আরজেস্ট গ্রেনেড ব্যবহার করা হয়েছিল এই গেনেটি হচ্ছে আপনার ইয়া হজরত শাহজালালের মাজারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী তিনার ওপর হামলা করা হয়েছিল এবং এই গেনেডটটাই কিন্তু এস এম কিরজিয়া তৎকালীন অর্থমন্ত্রী তিনার ওপরে এই গেনেড আঞ্জাম করা হয়েছে দু হাজার চার সালের একুশে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউতে মিটিং চলাকালীন সময়ে এটি একটি পৃথিবীর ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা যে সকল জাতীয় নেতৃবৃন্দ এবং জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন মিটিং চলছে মিটিং প্রায় শেষের পথে একই সঙ্গে প্রায় তেরো চোদ্দটি গ্রানেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল এদিকে দিনটিকে ঘিরে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় আইভি রহমান সহ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দলের নেতাকর্মীরা আমানুল হাসান দুদুর সভাপতিতে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদারার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয় শোক দিবস ও একুশ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সহসভাপতি তফিকুল ইসলাম রুহির উদ্যোগে মানবভোজ বিতরণ করা হয়েছে দুপুর দুইটায় নগরীর ডিঙ্গাডোবা মোড় এলাকায় প্রায় দুই শতাধিক গরিব ও এতমদের মাঝে খাবার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুজ্জামান রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সাগর সহ অন্যরা দুই সালের গ্রেনেড হামলার আজকের এই দিনে সকল নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আসাদুজ্জামান আসাদ বলেন বিএনপি জামাত জোট আগামীতে এরকম যেন না ঘটাতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আগস্ট জাতীয় শোক দিবসের পর পৃথিবী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যূনতম একটা নৃশংস ঘটনা যেটা ঘটেছে সেটা হলো একুশ আগস্ট গ্রেনেড হামলা অনেক প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় হামলায় আমাদের মহিলা নেত্রী নিহত তাদের খাবারের আমি করছি নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের অন্ধকারে সরকারি ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেওয়ার সময় ডিলার সহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা শনিবার রাত নয়টার দিকে উপজেলার মাওলানা বাজার এলাকা থেকে আপ ভর্তি পঞ্চাশ কেজি ইউরিয়া সার জব্দ করা হয় আটকৃতরা হলেন উপজেলার নরত্তমপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের ফলহাড়ি গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে ডিলার দেলোয়ার হোসেন মিলন এবং একই গ্রামের পিক চালক গিয়াস উদ্দিন পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায় শনিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার এক নং নরত্তমপুর ইউনিয়নের সারের ডিলার মিলন ইউরিয়ার সার কালো বাজারি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মুন্সিরহাটের অজ্ঞাত সার ব্যবসায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিকআপ যোগে নেওয়ার পথে মাওলানা বাজার এলাকায় স্থানীয় লোকজন আটক করে সংবাদ পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডিলার মিলন ও চালক গিয়াস উদ্দিন হেফাজতে নেয় বর্তমানে কবিরহাট থানা পুলিশ হেফাজতে রয়েছে চাপাইনবগঞ্জের ভোলাহাটে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে ফিরোজ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এতে ভোগান্তিতে পড়েছেন বিবাদী এখলাস আলী এ নিয়ে রবিবার সকালে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছে বিবাদের ছোট ভাই এরফান আলী অভিযোগ সূত্রে জানা যায় গোয়ালবাড়ি ইউনিয়নের বজরাটেক গ্রামের মৃত আবেদ আলীর ছেলে ফিরোজের সঙ্গে কয়েক বছর আগে একই উপজেলার ভোলাহাট ইউনিয়নের তাকপাড়া মৌজাই থেকে জমি নিয়ে আদালতে মামলা চলছে উনিশ সালের সাতাশ নভেম্বর আদালত তাকে এই জমি দখল দিয়েছে কিন্তু বিশ সকালে তার জমিতে ফিরোজসহ সহ দশ থেকে বারো জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে এদিকে অভিযুক্ত ফিরোজ আলী বিষয়টি স্বীকার করে বলেন তাদেরকে সমাধানে বসার জন্য ওই জমিতে গিয়েছিলাম কিন্তু তারা রাজি হয়নি বলেই তাদের জমির বেড়া উড়িয়ে দেওয়া হয়েছে জানতে চাইলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নাটোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভয়াবহ গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে রবিবার সকাল দশটার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মিনিট দোয়া ও করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে বঙ্গবন্ধুর সৈনিক লীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আলোচনা সভায় দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ